Germany ফ্রান্স আর বেলজিয়াম সীমান্ত বেষ্টিত দেশ লুকজেমবার্গ আয়তনে মাত্র দু দশমিক চার বর্গ কিলোমিটার হলেও সর্বোচ্চ মাথাপিছু জিডিপির কারণে পরিচিতি পেয়েছে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে শুরুর দিকে মূলত লোহা ও ইস্পাত শিল্পের মাধ্যমে লুকজেমবার্গের অর্থনৈতিক প্রবৃদ্ধির যাত্রা শুরু হলেও বর্তমানে দেশটি বিনিয়োগকারীদের জন্য অন্যতম নিরাপদ দেশ তাই লুকজেমবার্গেই রয়েছে গুগল আমাজনের মতো অনেক বড় প্রতিষ্ঠানের ইউরোপীয় সদর দফতর সহ অসংখ্য বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় প্রাকৃতিক সৌন্দর্য জুরি নেই দেশটির উল্লেখযোগ্য আধুনিকায়নের পরেও এখনও পুরো লুকজেম্বার ঢাকা সবুজের সমারোহে সেই সঙ্গে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনাও রাজধানী লুকজেমবার্গ সিটির আনাচে কানাচে থাকা স্থাপত্যশিল্পের নানা নিদর্শনও নজর কাড়ে পর্যটকদের সারা দেশেই গণপরিবহন সেবা সম্পূর্ণ বিনামূল্যে হয় প্রত্যেকটি শহরেই রয়েছে পর্যটকের আনাগোনা আর কম খরচে উন্নত উচ্চশিক্ষা ও নানা সুযোগ সুবিধার কারণে দেশটিকে বেছে নিচ্ছেন মেধাবী শিক্ষার্থীরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম লুকসামবার্গের সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এখানকার গণ পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ রকমের ফ্রি এবং এখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজভাবে বিনামূল্যে ভ্রমণ করা যায় আর এখানে যদিও ফ্রেঞ্চ এবং জার্মান ভাষাভাষীদের জন্য কাজ পাওয়া সহজ কিন্তু ইংরেজি ভাষারাও যদি চেষ্টা করেন তাহলে সহজভাবে তারা কাজ পেতে পারেন গবেষণার পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ হলে সরাসরি চাকুরি নিয়েও লুক্সেমবার্গ যাওয়ার সুযোগ রয়েছে বলে জানান লুক্সেমবার্গ প্রবাসীরা বাংলাদেশ থেকে প্রতি বছর এই দেশে মাস্টার্স এবং পিএইচডি করতে অনেক শিক্ষার্থী আসছে এবং নিজেদের পড়ালেখা শেষ করার পরে এখানে অনেকে ভালো চাকরিতেও ঢুকে গিয়েছে আপনার যদি দক্ষতা থাকে আপনার মেধা থাকে তাহলে আপনি সরাসরি চাকরি নিয়েও আসতে পারেন এছাড়াও দেশে আপনি যদি পাঁচ বছর বৈধভাবে থাকেন তাহলে কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আপনি যদি ফুলফিল করেন তাহলে আপনি দেশে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন পাঁচ বছর লুকজেমবার্গে বৈধভাবে বসবাস করার পর দেশটির ভাষা পরীক্ষায় উত্তীর্ণ ও ইতিহাস কোর্স সম্পন্ন করে নাগরিকত্ব আবেদনের সুযোগও রয়েছে অভিবাসীদের আয়তনের ছোট হলেও ইউরোপে নানা কারণে আলোচিত দেশ লুকজামবার্গ লুকজামবার্গিশ ফ্রেঞ্চ জার্মান এখানকার বহুল ব্যবহৃত ভাষা হলেও যথেষ্ট সম্ভাবনা বা সুযোগ রয়েছে ইংরেজি ভাষাভাষীদের জন্যেও সেই সাথে পড়াশোনার খরচ যথেষ্ট কম থাকায় উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্যেও সম্ভাবনার এই দেশটি আরিকুল নাসিক আশিক সময় সংবাদ লুকজামবার্গ